উদ্ধার হওয়া বোমাগুলো একে একে নিষ্ক্রিয় করার মধ্য দিয়ে শেষ হয় জঙ্গি বিরোধী অভিযান। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের যুগিটিলা গ্রামে জঙ্গি আস্তানার খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় একটি বাড়ি ঘেরাও করে পুলিশ। শনিবার ভোরে ঢাকা থেকে ঘটনাস্থলে যান কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা, পরে সেখানে যোগ দেন সোয়াত ও বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। শুরু হয় অপারেশন হিলসাইড নামের জঙ্গি বিরোধী অভিযান। এ সময় পুরো এলাকায় বিরাজ করে থমথমে পরিস্থিতি। কোনো ধরনের রক্তপাত ছাড়াই প্রায় 6.5 ঘন্টা অভিযান শেষে একে একে বের করে আনা হয় নারীসহ জঙ্গি দলের 10 সদস্যকে। তাদের সঙ্গে ছিল 3 শিশু। এ সময় উদ্ধার হয় বিপুল পরিমাণ বিস্ফোরক, জঙ্গিবাদী বইসহ বিভিন্ন সরঞ্জাম। জঙ্গি আস্তানা থেকে প্রায় 3 কেজি পরিমাণে বিস্ফোরক, সাথে 50টির মতো ডেটোনেটর, যা দিয়ে গ্রেনেড সহ অন্যান্য হাই এক্সপ্লোসিভ তৈরি করা হয়। পুলিশ বুট, যেটা কমব্যাট বুট প্রশিক্ষণের জন্য আমরা ব্যবহার করি, বক্সিং ব্যাগ সহ এই প্রশিক্ষণ কার্যক্রমের বিভিন্ন ম্যাটেরিয়ালস আমরা উদ্ধার করি। আটক জঙ্গিরা ইমাম মাহমুদের কাফেলা নামে একটি নতুন জঙ্গি সংগঠনের অনুসারী। তারা এই এলাকায় 50 শতক টিলা জমি কিনে প্রায় 1 বছর ধরে অবস্থান করছিল বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধান। আমরা ঢাকাতেও একজনকে গ্রেপ্তার করেছি, যিনি যে এই জঙ্গি আস্তানা থেকে তার পরিবারকে আনার জন্য গিয়েছিল, লোকদেরকে উগ্রবাদে দীক্ষা দিয়েছে, তাদের উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে, তাদের দাওয়াতি কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে হিজরতের জন্য ঘর থেকে বের হয়েছে। এদিকে স্থানীয়রা জানান আটককৃতদের কার্যকলাপ ছিল সন্দেহজনক। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাদের কাছে প্রতিদিন মোটা অঙ্কের টাকা আসতো বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। এক একজনের কাছে এক এক ধরনের পরিচয় দিয়েছে। তারা কারো কাছে বলেছে যে আমরা কিশোরগঞ্জ থেকে এসেছি, কারো কাছে বলেছি আমরা জামালপুর থেকে এসেছি, এইভাবেই তাদের পরিচয় দিয়েছে। তারা বড় অঙ্কের টাকা প্রতিদিনই উত্তোলন করত বিকাশ থেকে। আটক 10 জনের মধ্যে 6 জনই নারী। এর মধ্য দিয়ে বড় ধরনের নাশকতা থেকে মুক্তি পেল জাতি। মৌলভীবাজারের কুলাউড়া থেকে ইকরামুল কবির, সময় সংবাদ।